নয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি, আমার একটা প্রশ্ন হলো যে কোরআন খতম করার পর কোরআনের শেষে যে দোয়া আছে সেটা কি পড়তে হবে নাকি অন্য দোয়া পড়তে হবে? খতমে কোরআন, দোয়াই খতমুল কোরআন, কোরআন খতমের দোয়া কোনো হাদিসে নেই। কোনো হাদিসে কোরআন খতমের পরে দোয়া নেই। এমনকি কোরআন খতমের পরেই যে প্রচলিত তরিকায় মেসরি তরিকার তকলিদ করে বাঙালি জাতি ভারতীয় জাতির সাদাকাল্লাহুল আজিম বলে তারও কোনো দলিল নেই। জি, সেটিও বিধাত। জি, আর এই যে দোয়া কোরআনের শেষে, হ্যাঁ, ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যে কোরআনগুলি ছাপে তার শেষে এই খতমে কোরআনের যে দোয়া রয়েছে, ভিত্তিহীন মন গড়া বানানো দোয়া কোনো হাদিসে নেই। না সহি, না হাসান, না জয়ীফ, কোনো হাদিসে নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন কোরআন খতম করতেন, ছেলে মেয়েদেরকে জমা করে দোয়া করতেন, এই মর্মে একটি রেওয়ায়ত রয়েছে, কেউ কেউ বলেছেন, সেটা আছে। তো ব্যক্তি পর্যায়ে আপনি নেক আমলের পরে দোয়া কবুল হয়, সুতরাং যদি আপনি করেন ঠিক আছে, কিন্তু আপনি সম্মিলিত মোনাজাত করবেন আর মনে করেন বা অথবা বিশেষ কোনো দোয়া পড়বেন খতমে কোরআনের দোয়া, এটার প্রমাণ সালাফদের থেকে নেই। কেউ কেউ দাবি করেছেন যে শাইখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই খতমে কোরআনের দোয়া পড়েছেন, শাইখুল হোসেন রহমতুল্লাহ এর খণ্ডন করেছেন আর বলেছেন যে এটা সহি নয়, ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ থেকে খতমে কোরআনের দোয়া প্রমাণিত নয়। ইমাম আহমদ রহমাহুল্লাহ থেকে তার মত শুধু বর্ণনা করা হয়েছে কিন্তু তার পিছনে কোনো দলিল নেই। সুতরাং খতমে কোরআনের দোয়া পড়া সুন্নত নয়, তবে যে কোনো নেক আমলের পরে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে নেক আমল পেশ করলেন সালামি হিসাবে, আর তারপরে তখন আপনি দোয়া করছেন নেক আমলের ওসিলাই, এটা ঠিক আছে। দুই রাকাত সালাত পড়ে দোয়া করছেন, সাদকা করার পরে দোয়া করছেন, আপনি যে কোনো নেক আমল কোরআন তেলাওয়াতের পরে দোয়া করেছেন, যে কোনো ভালো আমলের পরে দোয়া করছেন, আশা করা যায় যে দোয়া কবুল হবে, যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে।